মনোনয়ন পত্র দাখিল করতেই ইমান লোকর সমাবেশটা লক্ষণীয় আর এইটে প্রমাণ করে নিশ্চিতভাবে যে কিমান ভোটের ব্যবধানত ডিব্রুগড় সংসদীয় সমষ্টির সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া জয়ী হব। আমি তেখেতক সঙ্গ দিল, মাননীয় মুখ্যমন্ত্রীর লগতে আমিও আসিল, কেউটা রাজনৈতিক দলের সন্মানীয় প্রতিনিধি সকল আছে, সাংসদ বিধায়ক মন্ত্রী সকল আছে, আমি তেখেতলৈ শুভেচ্ছা জানাইছো। খুব ভাল পরিবেশ আজি আমি ইয়াত দেখা পাইছো, ভালেই হল। মই আজির দিনটোত একেবারে ভিতরলে নোহাকে কাউন্ট করব নোৱাৰো। বিমল বৰা ডাঙরিয়া বা ইয়াত যখন ডিপলি ইনভলভ হয়ে আছে তেখেতলোকে খুব ওসরপা যেহেতু দেখিছে ছবিখন একেবারে স্পষ্ট হয়ে আছে, কিন্তু বাহিরেরপা যুব শুনেছো বিভিন্ন জনেরপা আর যুক্ত আহি যুক্ত পরিবেশ দেখিছো কেবালক্ষ ভোটত নিশ্চিতভাবে ইয়ারপা সোণোৱাল ডাঙরিয়া বিরোধীয় কিবা ঐক্য আছে নেকি? কংগ্রেসের নিজের ঐক্য নাই আর কংগ্রেসের নেতৃত্ব দিয়াত ঐক্যটা সম্ভব জানো আমার রাজ্যখনত? প্রথমতে তো 17টা দল আছে বলে কৈছিল, এটা 3টা দল আছে নাই আপনাদের হিসাব করলেও হয়তো আপনাদের সুদিলেও আপনাদের কব নয়। গতি বিরোধীর ঐক্য নাই, বিরোধী কংগ্রেস এটা থাসবান থানবান হয়েছে কংগ্রেস তছনছ, আর কংগ্রেসের নেতৃত্ব বিরোধী ঐক্য যেহেতু সম্ভবও নয়, স্বাভাবিকতে আমি ভাবো যে ইয়াত ভোটের ব্যবধান আরও সেইভাবে কমিব আর বেশি হব। আপনাদের যেহেতু দুখন আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, ভাল হব আমি আশা করছি, আমি আশা করছি, গভীরভাবে আশা করছি। মনোনয়ন পত্র দাখিল করতেই ইমান লোকর সমাবেশটা লক্ষণীয় আর এইটে প্রমাণ করে নিশ্চিতভাবে যে কিমান ভোটের ব্যবধানত ডিব্রুগড় সংসদীয় সমষ্টির সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া জয়ী হব। আমি তেখেতক সঙ্গ দিল, মাননীয় মুখ্যমন্ত্রীর লগতে আমিও আসিল, কেউটা রাজনৈতিক দলের সন্মানীয় প্রতিনিধি সকল আছে, সাংসদ বিধায়ক মন্ত্রী সকল আছে, আমি তেখেতলৈ শুভেচ্ছা জানাইছো। খুব ভাল পরিবেশ আজি আমি ইয়াত দেখা পাইছো, ভালেই হল। মই আজির দিনটোত একেবারে ভিতরলে নোহাকে কাউন্ট করব নোৱাৰো। বিমল বৰা ডাঙরিয়া বা ইয়াত যখন ডিপলি ইনভলভ হয়ে আছে তেখেতলোকে খুব ওসরপা যেহেতু দেখিছে ছবিখন একেবারে স্পষ্ট হয়ে আছে, কিন্তু বাহিরেরপা যুব শুনেছো বিভিন্ন জনেরপা আর যুক্ত আহি যুক্ত পরিবেশ দেখিছো কেবালক্ষ ভোটত নিশ্চিতভাবে ইয়ারপা সোণোৱাল ডাঙরিয়া বিরোধীয় কিবা ঐক্য আছে নেকি? কংগ্রেসের নিজের ঐক্য নাই আর কংগ্রেসের নেতৃত্ব দিয়াত ঐক্যটা সম্ভব জানো আমার রাজ্যখনত? প্রথমতে তো 17টা দল আছে বলে কৈছিল, এটা 3টা দল আছে নাই আপনাদের হিসাব করলেও হয়তো আপনাদের সুদিলেও আপনাদের কব নয়। গতি বিরোধীর ঐক্য নাই, বিরোধী কংগ্রেস এটা থাসবান থানবান হয়েছে কংগ্রেস তছনছ, আর কংগ্রেসের নেতৃত্ব বিরোধী ঐক্য যেহেতু সম্ভবও নয়, স্বাভাবিকতে আমি ভাবো যে ইয়াত ভোটের ব্যবধান আরও সেইভাবে কমিব আর বেশি হব। আপনাদের যেহেতু দুখন আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, ভাল হব আমি আশা করছি, আমি আশা করছি, গভীরভাবে আশা করছি। মনোনয়ন পত্র দাখিল করতেই ইমান লোকর সমাবেশটা লক্ষণীয় আর এইটে প্রমাণ করে নিশ্চিতভাবে যে কিমান ভোটের ব্যবধানত ডিব্রুগড় সংসদীয় সমষ্টির সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া জয়ী হব। আমি তেখেতক সঙ্গ দিল, মাননীয় মুখ্যমন্ত্রীর লগতে আমিও আসিল, কেউটা রাজনৈতিক দলের সন্মানীয় প্রতিনিধি সকল আছে, সাংসদ বিধায়ক মন্ত্রী সকল আছে, আমি তেখেতলৈ শুভেচ্ছা জানাইছো। খুব ভাল পরিবেশ আজি আমি ইয়াত দেখা পাইছো, ভালেই হল। মই আজির দিনটোত একেবারে ভিতরলে নোহাকে কাউন্ট করব নোৱাৰো। বিমল বৰা ডাঙরিয়া বা ইয়াত যখন ডিপলি ইনভলভ হয়ে আছে তেখেতলোকে খুব ওসরপা যেহেতু দেখিছে ছবিখন একেবারে স্পষ্ট হয়ে আছে, কিন্তু বাহিরেরপা যুব শুনেছো বিভিন্ন জনেরপা আর যুক্ত আহি যুক্ত পরিবেশ দেখিছো কেবালক্ষ ভোটত নিশ্চিতভাবে ইয়ারপা সোণোৱাল ডাঙরিয়া বিরোধীয় কিবা ঐক্য আছে নেকি? কংগ্রেসের নিজের ঐক্য নাই আর কংগ্রেসের নেতৃত্ব দিয়াত
ঐক্যটো সম্ভৱ জানো আমাৰ ৰাজ্যখনত? প্ৰথমতেতো 17টা দল আছে বুলি কৈছিল, এতিয়া 3টা দল আছেনে নাই আপোনালোকে হিচাপ কৰিলেও, হয়তো আপোনালোকক সুধিলেও আপোনালোকে ক'ব নোৱাৰে। গতিকে বিৰোধীৰ ঐক্য নাই, বিৰোধী কংগ্ৰেছ এতিয়া থানবান হৈছে, কংগ্ৰেছ তছনছ, আৰু কংগ্ৰেছৰ নেতৃত্বত বিৰোধী ঐক্য যিহেতু সম্ভৱো নহয়, স্বাভাৱিকতে আমি ভাবো যে ইয়াত ভোটৰ ব্যৱধান আৰু সেইবাবে কমিব আৰু বেছি হ'ব। আপোনালোকে যিহেতু দুখন আখৰ প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছে, ভাল হ'ব, আমি আশা কৰিছোঁ, গভীৰভাৱে আশা কৰিছোঁ।